হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুরজনী কিচেন এন্ড ব্লগ 89। আজকে আমরা যাচ্ছি জল্পেশ মেলাতে, তো দেখতে থাকবে, সঙ্গে থেকো, সম্পূর্ণটা সম্পূর্ণ মেলা দেখাবো, ঘুরিয়ে মন্দির এবং গোটা মেলা চত্বরটা। ঠিক আছে, আমরা সকলে রেডি হয়ে গেছি। এ দেখো আমার দুই ছেলে, আমার হাজবেন্ড, আমার শাশুড়ি মা, সবাই মিলেই যাবো। এই যে রোহন, এই রোহন কি করিস তুই? এই যে ওই যে রোহিত লুকাচ্ছে, এই যে এই যে আমার শাশুড়ি মা, ঘর ধরে এখন তালা দিব, তারপরে আমরা সবাই বেরিয়ে পড়ব। যাচ্ছি বাড়ি থেকে, বেরোলাম। দেখো বাস থেকে নেমেছি ময়নাগুড়িতে, ময়নাগুড়ি থেকে এবার টোটো ধরে যাচ্ছি জল্পেশ। এই টোটো দুর্গাবাড়ি মোড়, দেখতে পাচ্ছ এটা হচ্ছে জল্পেশ মেলা, এটা এন্ট্রি। আমরা আগে ছোটবেলায় প্রত্যেক বছর এই মেলাতে আসতাম, এই মেলায় না আসলে আমাদের ভালোই লাগে না। তো অনেকদিন পরে এবার আসছি, এতদিন তো আমি মুর্শিদাবাদেই ছিলাম। উত্তরবঙ্গের এটা বিখ্যাত মেলা, সেই যে জানাচ্ছে না, জলপাইগুড়ির জল্পেশ মেলা, কুচবিহারের রাসের মেলা, কায় কায় দেখিবে না ইস, নেওরা নদী, নেওরা নদী। সবাই আমরা লাইন ধরবো, লাইন ধরে যেতে হবে। এই দেখো লাইন ধরে যাচ্ছি, আজকে বেশি ভিড় নেই। আমাকে বেশি নেবেন মানে
আমার সবাইকে হাত তুলে আশীর্বাদ করছে ঝুলন্ত ব্রিজ কি এই হচ্ছে ঝুলন্ত ব্রিজ লন্ডনের বেলপুরি হবে জানি হবে আর তো তোমরা এইটা হলো আমাদের মেজ বৌদি এই দেখো আমার দাদা মোগলাই নিয়ে আসছে তো এই যে খাচ্ছে দুই দাদার ভাগ্নে বোন জামাই বিভিন্ন ধরনের জলের বোতল গুলো পাওয়া যাচ্ছে আমাদের এখানে আমাদের কাছে এইভাবে ভ্যারাইটিস টাইপের জলের বোতল এগিয়ে স্টিলের জিনিসপত্র গুলো নিয়ে যান স্টিলের চিপসার নিয়ে যান স্টিলের প্রদীপ নিয়ে যান রুটি নিয়ে যান স্টিলের রুটি ছাঁকা নিয়ে যান নারিকেল কোড়া নিয়ে যান এগিয়ে আসুন ধীরে ধীরে আমাদের জয় এই পাশ দিয়ে ওই পাশ দিয়ে বাইরে হয়ে যাবে কোন দিবো তো
হ্যালো ফ্রেন্ডস, এবার আমরা চলে যাচ্ছি মেলা শেষের দিকে, সন্ধ্যার হয়ে যাচ্ছে, এবার যাবো জলপাইগুড়ি। অনেকটা সময় লাগবে, আমরা আগেই বেরিয়ে যাচ্ছি এর জন্যে। সঙ্গে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা।